প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 8 আগস্ট 2020, 24 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, প্রতিদিনের মতো আপনাদের সামনে কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে উপস্থিত হয়েছি। তবে আজ শুরুতেই স্মরণ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মশতবার্ষিকীকে। এই মহিষী নারীকে স্মরণ করি। স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন অধ্যায়ে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধুর সাথে পাশে থেকে তাকে পরামর্শ দেয়া এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন। এবছর এই বিশেষ দিনটির মূলমন্ত্র হল বঙ্গমাতা হলেন ত্যাগ ও সৌন্দর্যের সাহসী প্রতীক। 71-এর মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালি মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতে গৃহবন্দী অবস্থায়ও তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। এই মহান ব্যক্তিত্বের প্রতি, তার 90তম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং তার আদর্শ অনুপ্রেরণায় যেন বাংলাদেশের নারীরা চলতে পারে সেই কামনা করি। মোট পরীক্ষাগার 84টি, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,529টি। পূর্বের দিনে নমুনা সহ গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,737টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,49,560টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,611 জন, এ পর্যন্ত শনাক্ত 2,55,113 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.25% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.42%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,020 জন, এ পর্যন্ত সুস্থ 1,46,604 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.47%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন, এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 7 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,655 জন, যা শতকরা হারে 78.90% এবং নারী 710 জন, 21.10%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের সংখ্যা 21 থেকে 30 বছর 1 জন, 41 থেকে 50 বছর 4 জন, 51 থেকে 60 বছর 12 জন, 61 থেকে 70 বছর 10 জন, 71 থেকে 80 বছর 4 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছর 18 জন, 0.53%, 11 থেকে 20 বছর 33 জন, 0.98%, 21 থেকে 30 বছর 88 জন, 2.62%, 31 থেকে 40 বছর 214 জন, 6.36%, 41 থেকে 50 বছর 466 জন, 13.85%, 51 থেকে 60 বছর 965 জন, 28.68%, এবং 60-এর অধিক বয়সের 1,581 জন, 46.98%। বিভাগভিত্তিক গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বিভাগভিত্তিক সংখ্যা, ঢাকা বিভাগে 16 জন, খুলনা 5 জন, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে 4 জন করে, সিলেট 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা, ঢাকা বিভাগ 1,613 জন, চট্টগ্রাম 798 জন, রাজশাহী 209 জন, খুলনা 252 জন, বরিশাল 132 জন, সিলেট 158 জন, রংপুর 132 জন এবং ময়মনসিংহ 71 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 1 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,112 জন, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 7,032টি, ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা রোগী ভর্তি আছেন 193 জন, ঢাকা মহানগরীর আইসিইউ শয্যা সংখ্যা 301টি,
চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা রোগী ভর্তি আছেন 335 জন। চট্টগ্রাম মহানগরী সাধারণ শয্যা সংখ্যা 782টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ রোগী ভর্তি আছেন 16 জন এবং চট্টগ্রাম মহানগরীর আইসিইউ শয্যা সংখ্যা 39টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা রোগী ভর্তি আছেন 1697 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা 7434টি। সারা দেশে আইসিইউ শয্যা রোগী ভর্তি আছেন 97 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ সংখ্যা 199টি। সর্বমোট সারা দেশে সব মিলিয়ে সাধারণ শয্যা সংখ্যা 15248টি। রোগী ভর্তি আছে 4044 জন এবং শয্যা খালি আছে 11202টি। সারা দেশে আইসিইউ শয্যায় সব মিলিয়ে আইসিইউ শয্যা সংখ্যা 539টি। রোগী ভর্তি আছেন 306 জন এবং শয্যা খালি আছে 233টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12520টি। সারা দেশে হাইফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা 345টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা সারা দেশে 160টি। গত 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 864 জন এবং আইসোলেশন থেকে 24 ঘন্টা ছাড়া পেয়েছেন 490 জন। আইসোলেশনের শতকরা হার 41.21%। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 56039 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 37014 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 19025 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টা যুক্ত হয়েছেন 2184 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টায় ছাড়া পেয়েছেন 1851 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 450332 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 397380 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 52942 জন। হটলাইনের সংখ্যা গত 24 ঘন্টায় ফোন কলের সংখ্যা 65920টি, যার মধ্যে স্বাস্থ্য বাতায়ন 1-6263-এ 10514টি ফোন কল, 333 এই হটলাইনে 55000 ফোন কল এবং আইডিসিআরের হটলাইন 10655 এটাতে 406টি ফোন কল। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,44,62,142টি। টেলিমেডিসিন সেবায় গত 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা টেলিমেডিসিনের মাধ্যমে গ্রহণ করেছেন 4011 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে 178026 জন। স্ক্রিনিং হয়েছে গত 24 ঘন্টায় 1818 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1082 জন, সকল স্থল বন্দরে 136 জন এবং 2টি সমুদ্র বন্দরে 100 জন। এ পর্যন্ত সকল বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং ক্যান্টনমেন্ট স্টেশনে স্ক্রিনিং হয়েছে 808396 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 67863 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছেন 24,28,584 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 999 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 50,771 জন। সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 207 আগস্ট 2020। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 278291 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 1,89,2735 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 6,815 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 709,511 জন। সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 207 আগস্ট 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে বিনীতভাবে আবারও অনুরোধ জানাবো, আপনারা যে কোনো লক্ষণ উপসর্গ থাকলে অবশ্যই নমুনা নিকটস্থ নমুনা সংগ্রহ কেন্দ্রে যেয়ে নমুনা দেবেন এবং নমুনা পরীক্ষা করাবেন। এই করোনা ভাইরাসকে মোকাবেলার জন্য, প্রতিরোধ করার জন্য নমুনা পরীক্ষা করা অনেক বেশি জরুরি। যত বেশি আমরা নমুনা পরীক্ষা করতে পারব এই রোগকে প্রতিরোধ করতে, তত বেশি সহায়তা হবে। কাজেই আপনারা এই রোগ গোপন করবেন না, সামান্য জ্বর কাশিকে সামান্য মনে করবেন না। জ্বর কাশি হলেই অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করাতে দিবেন। আমাদের উপজেলা, জেলা,
ডিভিশন শহর সব জায়গায় নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে, আপনারা নমুনা পরীক্ষা করাবেন এবং স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলা। সামাজিক দূরত্ব বিষয়টা যেন আমরা কোনোভাবেই অবহেলা না করি এবং এই প্রত্যেকটি বিষয় একই সাথে করতে হবে, একটি আলাদাভাবে বিচ্ছিন্নভাবে নয়। কাজে একই সাথে যেমন সঠিকভাবে মাস্ক পরতে হবে, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং জনসমাগমকে এড়িয়ে যেতে হবে, এই বিষয়গুলি যদি আমরা সঠিকভাবে পালন করি তবেই এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো এবং আমাদের নিজেদের সুরক্ষা আমাদের নিজেদের হাতে। কারণ এই নিয়মগুলো আমাদের ব্যক্তি পর্যায়েই পালন করতে হবে। ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতন থাকি, সতর্ক থাকি এবং এগুলি পালন করি তবেই এটাকে আমরা এই মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি এবং এই রোগকে প্রতিরোধ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম মেলে চলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।